ডিউরিং প্যান্ডামিক সিচুয়েশন ওয়ার্ল্ড ওয়াইড প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে একটি বৈরী অবস্থা বিরাজ করছে। সংগত কারণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডমিশন, ভিসা প্রসেসিং এর থেকে বাদ পড়ে না। তারপরেও আমরা লাস্ট যে 2 বছরে বিষয়গুলো দেখেছি, বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অ্যালাউ করছে, অ্যাডমিশন প্রক্রিয়া ওপেন আছে এবং অ্যাপ্লিকেশন পোর্টালগুলো সুনির্দিষ্ট টাইমে ওপেন হয়ে সুনির্দিষ্ট টাইমে বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যেটি বোঝাতে চাচ্ছি, অনেক বিধিনিষেধ থাকা সত্ত্বেও সব কান্ট্রি হয়তো ওপেন নয়, সব কান্ট্রিতে হয়তো অ্যাপ্লিকেশন করা যাবে না, সব ইউনিভার্সিটি হয়তো অ্যালাউ করছে না, কিন্তু কিছু কিছু পোর্টাল ওপেন হচ্ছে, হবে এবং অনগোয়িং প্রসেস অবস্থায় আছে। এবং সেই ক্ষেত্রে বড় অঙ্কের একটি, শুধুমাত্র আমরা ফ্রি এডুকেশনের কথাই বলছি না, একদম লোয়েস্ট ফি, যেমন 2000, 1000, 3000, এগুলোকে আসলে টিউশন ফি বলা যাবে না, ম্যানেজমেন্ট কস্ট বলা হয়ে থাকে কিছু কিছু ইউনিভার্সিটিতে। অর্থাৎ ফ্রি এডুকেশন কিভাবে করা যায়, কি কি শর্তগুলি মেনটেন করতে হয়, সেগুলো নিয়ে আজ কথা বলব। মূল টপিকে অবশ্যই যাব, তার আগে আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছেন তাদের প্রত্যেকের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকারে আসছে, তাদেরকে অনুরোধ করবো লাইক বাটন প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকনটি। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত। ফিয়ার্স, বিশ্বের বিভিন্ন দেশ, অনেক দেশ ফ্রি এডুকেশন দিচ্ছে, ফ্রি এডুকেশন প্রোভাইড করছে, এবং বাংলাদেশের হিসেবে আমরা অনেক স্কলার ক্যান্ডিডেটকে দেখেছি যারা সঠিক সময়ে সঠিক রিকোয়ারমেন্টসগুলো জানেন না বলে সাবমিশনটি করতে পারছেন না। এবং এই ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয় হচ্ছে, বছরে একবারই এই অ্যাপ্লিকেশন পোর্টালটি অন্তত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওপেন হয়ে থাকে, এবং কিছু কিছু ইউনিভার্সিটি এবং কিছু কিছু কান্ট্রির জন্য টোটাল প্রসিডিউরটি সম্পন্ন হতে মোটামুটি 8 থেকে 9 মাস লেগে যায়, অর্থাৎ অ্যাডমিশন টু ভিসা প্রসেস অবধি। সো সংগত কারণে আমরা এই প্রসেসটি সম্পন্ন করতে গিয়ে পূর্ব প্রস্তুতি স্বরূপ কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ টোটাল অ্যাডমিশন প্রক্রিয়াটি 3 থেকে 4 মাস অতিবাহিত হওয়ার পর আমরা একটা ডিসিশন পাবো, এবং সেই সময়টিতে যেন আমরা একটি পজিটিভ রেজাল্ট পাই সেটিই আশা করব। এবং সঙ্গত কারণে যদি রিকোয়ারমেন্টসগুলো ম্যাচ করে তবেই সাবমিশন করা উচিত, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি করা উচিত, কেননা এই 4 মাসের রেজাল্টে যেন নেগেটিভ কোনো বিষয় না আসে। সঙ্গত কারণে আমরা কিছু কান্ট্রি সিলেক্ট করেছি আজ, সবগুলো কান্ট্রি নিয়ে আজ কথা বলবো না, কারণ এখানে অ্যাডমিশন টু ভিসা প্রসেস অবধি কিছু বিধিনিষেধ আছে, কিছু বাংলাদেশিদের জন্য প্রবলেম আছে, কিছু নন-ইউ হিসেবে অ্যালাউ করছে না, এরকম কিছু কান্ট্রিও আছে। সো আমরা এই মুহূর্তে পোর্টাল ওপেন হয়েছে বা হবে বা মোস্ট নিয়ার ফিউচারে হতে থাকবে এমন বিষয়গুলো যদি লক্ষ্য করি, তাহলে যে কান্ট্রিগুলো আমরা সিলেক্ট করছি সেখানে প্রথম যে সুবিধাগুলো একটু দেখে নিই। সেখানে হচ্ছে ফ্রি এডুকেশন এবং ন্যূনতম কস্ট। ফ্রি এডুকেশন বলতে আমরা একদম টিউশন ফ্রি আছে সেটি যেমন বুঝছি, কখনো কখনো খুবই স্কলার যারা আছেন তাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকোমোডেশনও প্রোভাইড করা হয়ে থাকে বা আনুষঙ্গিক অন্যান্য সুবিধাও আপনারা পেয়ে থাকেন। শুধু তাই নয়, এটির জন্য অনেকেই ফ্রি এডুকেশন বলার কারণে ভিডিও দেখার আগেই অনেকে হয়তো বলতে পারেন আমার কোথায় অ্যাপ্লিকেশন করা যাবে। এইভাবে না করে আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে, যারা আমাদের কনসালটেন্ট থেকে সাপোর্ট নিতে চান অ্যাডমিশন পারপাস, তাদের উদ্দেশ্যে আমরা একটু অনুরোধ রাখবো এখানে। সেটি হচ্ছে আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের রেজাল্টটি কত, কোন ইয়ারে পাস করেছেন, অর্থাৎ মোস্ট রিসেন্ট যে এডুকেশন সেটি কখন পাস করেছেন, রেজাল্ট এবং মার্কসের পার্সেন্টেজটি সাথে আলস কতটুকু আছে এগুলো জানিয়ে তবে আপনি আপনার ইনফরমেশনটি নেওয়ার চেষ্টা করুন। আশা করি কোয়েশনটি একটি কনভারসেশনের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব। আপনারা যখন হাই হ্যালো এইভাবে কনভারসেশন কন্টিনিউ আমরা করছি, একটি রেজাল্ট আসতে অনেক সময় লেগে যাচ্ছে। সো সেগত কারণে আপনারা আপনাদের প্রিভিয়াস হিস্ট্রিটি একটু মেনশন করে, আপনার এরিয়া অফ ইন্টারেস্ট, কোথায় যেতে চাচ্ছেন সেগুলো একটু মেনশন করে দিন, তাহলে হয় কি প্রপার যেটিতে হবে হবে না এরকম একটি উত্তর তো অবশ্যই দেওয়া যাচ্ছে, পাশাপাশি একটি পরামর্শ দেওয়া যেতে পারে যে এটিতে না হলেও ওইটিতে হওয়ার সম্ভাবনা আছে বা এই চান্সেসটি বেশি থাকছে। আমরা মূল টপিকে আছি, ফ্রি এডুকেশন, তবে এখানে শর্ত হচ্ছে আইএলটিএস বাধ্যতামূলক। কোথায় কত একটু সুনির্দিষ্ট করে অবশ্যই কান্ট্রি টু কান্ট্রি বলবো। সেই ক্ষেত্রে আমরা আজকে কথা বলবো অস্ট্রিয়া নিয়ে প্রথমেই, এবং অস্ট্রিয়াতে অনেকেরই ধারণা যে অস্ট্রিয়া অ্যাডমিশন মানে ফ্রি এডুকেশন, আসলে বিষয়টি এরকম না। অস্ট্রিয়া 3 ধরনের অলরেডি অর্গানাইজেশন আছে, এর মাঝে ফুল ফ্রি এডুকেশন এটা সবাই জানে, এবং এর যে শর্তগুলো এবং যে অ্যাডমিশন প্রক্রিয়াটি মোটামুটি 9 থেকে 10 মাস
বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের জন্য লেগে যায়, অর্থাৎ টোটাল অ্যাডমিশন টু ভিসা প্রসেস অবধি। এবং সেক্ষেত্রে শর্ত হচ্ছে 13+ এডুকেশন হতে হবে, অর্থাৎ আমাদের দেশের লেভেল হায়ার সেকেন্ডারি এতে হবে না। আপনারা যারা ডিপ্লোমা কমপ্লিট করবেন, অনেকে আছে 10+ 4 ইয়ার্স অর্থাৎ 14 ইয়ার্স এডুকেশন থাকে, কিংবা অনেকে আছে যে 12+ কমপ্লিট করার পরে ব্যাচেলারে ভর্তি হয়েছেন, 1 বছর কমপ্লিট করেছেন, এই ধরনের বিষয় আছে। তো এরকম অনেকগুলো বিষয় থাকতে পারে, এক্ষেত্রে আইএলটিএস হতে পারে, এর ক্ষেত্রে বিষয়টি মার্কসের পার্সেন্টেজের বিষয়টিও আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটু মার্কসের পার্সেন্টেজটা বলে নেব। মোস্ট রিসেন্ট যে এডুকেশনটি সেটি 65+ মার্কস থাকতে হবে, তারাই অ্যাপ্লিকেশন করবেন এবং এতে করে সাকসেসফুলি রেজাল্টই বেরিয়ে আসবে। ভিউয়ার্স, আমরা আজকে অন এভারেজ কথা বলছি, একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। ইন্ডিভিজুয়ালি ইন পার্সন আপনাদের প্রোফাইলের উপর নির্ভর করে আপনারা ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের মাধ্যমগুলো ইমেইল এবং হোয়াটসঅ্যাপ যথারীতি। এবং সেই ক্ষেত্রে আলসটি বাধ্যতামূলক এবং ফ্রি এডুকেশনের জন্য অ্যাডমিশন পিরিয়ডটি মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরে অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে এবং আগস্টের কিছু সময়েও কিন্তু আপনার অ্যাডমিশন প্রক্রিয়াটি স্টার্ট করতে পারে। এক্ষেত্রে মাস্টার্স প্রোগ্রামটি আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব। অনেকেই মনে করে থাকেন, যেটি তিনটি প্রক্রিয়ার কথা বললাম, সেক্ষেত্রে অনেকে MOI দিয়ে অর্থাৎ মিডিয়াম ইনস্ট্রাকশন দিয়ে করে থাকেন, তবে সেটির সংখ্যা খুবই কম এবং যে চান্সেসটি ভিসা অ্যাডমিশন হওয়ার চান্সেসটি অনেকাংশেই কমে আসতে পারে। এবার আমরা আসছি নেদারল্যান্ডের কথা। নেদারল্যান্ড এমন একটা জায়গা যেখানে মাঝে আলাদাভাবে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের পরিচয় করিয়ে দিতে হচ্ছে না এবং বাংলাদেশে অ্যাম্বাসি আছে, সেই ক্ষেত্রে আইএলটিএস ব্যাপারটি এখানে একটু সহজ। জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকে ধরেও যদি আমরা কথা বলি, সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র 5.5 ন্যূনতম আইএলটিএস এবং রেজাল্টের ব্যাপারটি 60+ মার্কসের পার্সেন্টেজ। অনেকেই 55 বলে থাকেন, বাট আমরা এখানে রিকমেন্ড করবো 60+ মার্কস যেন থাকে, সেই রকম রেজাল্ট দিয়ে আপনারা নেদারল্যান্ডের জন্য। সেই ক্ষেত্রে আমরা যেটি দেখে আসছি, নেদারল্যান্ডের অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে ভিসার চান্সেসের পরিমাণ 99% বললে ভুল হয় না। নেক্সট আমরা নরওয়ে আসব। নরওয়ের মাঝেও ঠিক একই অবস্থা, নরওয়ে জার্মানি প্রায় সেম প্রসিডিউর যদি বলি, ফ্রি এডুকেশন আছে, কিন্তু জার্মানিতে বিষয়টা আমরা আসছি পরে, নরওয়ের বিষয়টা যদি বলবো, অক্টোবরে তাদের পোর্টাল ওপেন হবে এবং অ্যাডমিশন প্রক্রিয়া ঠিক একইভাবে 65% মার্কস থাকতে হবে, 6.5 ন্যূনতম পার মাস্টার্স এবং 6.0 অর্থাৎ 6 হতে হবে ব্যাচেলারের জন্য। ফ্রি এডুকেশনের কথা বলছি আমরা আজকে, সেক্ষেত্রে আমাদের পোর্টালটি ওপেন হচ্ছে, যারা অ্যাপ্লিকেশন করতে চান আপনারা নরওয়ের জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট করতে পারেন। এবং এক্ষেত্রে একটি বিষয় আছে, প্রতিবন্ধকতা আছে অনেকের ক্ষেত্রে। জার্মান যেরকম করে, জার্মান যেহেতু বাংলাদেশি অ্যাপ্লিকেশনটা বেশি করছেন এটা অনেকেই জানেন, সেটি হচ্ছে অ্যাকোমোডেশনের যে ইটি লিভিং এক্সপেন্স যেটি, সেটি যেরকম ট্রান্সফার করে পাঠাতে হয়, এখানে এটিকে বলে স্টুডেন্ট ডিপোজিট। স্টুডেন্ট ডিপোজিট করতে হবে, 1 বছরের যে লিভিং এক্সপেন্স সেটি স্টুডেন্ট ডিপোজিট করতে হবে। এটি একটি ছোট্ট প্রতিবন্ধকতা, অনেকে প্রতিবন্ধকতা মনে করতে পারেন, অনেকে মনে করতে পারেন যে অ্যাকচুয়ালি এটা আসলে প্রত্যেকের নিজস্ব অপিনিয়নের উপর নির্ভর করবে, তারা সেটি করে যেতে চাচ্ছে কিনা, বাট শর্তটি এরকম। নেক্সট আমরা আসছি অ্যাকচুয়ালি জার্মানির কথা, এক্ষেত্রে আমরা পাশাপাশি বলে নিতে চাই, ঠিক একইভাবে জার্মানিও কিন্তু আপনার অ্যাডমিশন প্রক্রিয়াটি প্রায় সেম টাইপের আছে, তবে জার্মানি আসলে একাধিক ইনটেক আছে, সো এটি একটি সহজ দিক, কিন্তু নরওয়েতে আপনারা একটি ইনটেককেই ফলো করে কাজ করতে হবে। সো জার্মান ঠিক একইভাবে 13+ এডুকেশন হতে হবে, 65% মার্কস হতে হবে এবং 6.5 আর ব্যাচেলারের জন্য 6 আপনাদের আইএলটিএস থাকতে হবে। নেক্সট আমরা আয়ারল্যান্ডে যাব। আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের মতোই আরও একটি কান্ট্রি যেখানে 5.5 স্টার্টিং আইএলটিএস দিয়ে করা যেতে পারে এবং ভিসা সাকসেস রেশিও এই বছর যেটি ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে করা হয়েছে, একটি স্ট্যাটিস্টিক্স বলছে 97% ভিসা তাদের হচ্ছে। সো সঙ্গত কারণে এটি একটি পজিটিভ সাইন ফর আয়ারল্যান্ড। এবং এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, কোনো ধরনের ইন্টারভিউ হচ্ছে না এখন, তো এটি একটি পজিটিভ সাইন যাদের 5.5 আছে এবং আয়ারল্যান্ডে যেতে চাচ্ছেন। এবং আয়ারল্যান্ডের জন্য যেটি স্পেসিফিক, আমাদের স্টাডি ইন আয়ারল্যান্ড একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নেদারল্যান্ডসের আছে, ইভেন আরও কিছু কান্ট্রির আছে, আপনারা একটু দেখে নিতে পারেন, তবে আয়ারল্যান্ডের ভিডিওটি আশা করছি আপনাদেরকে সহায়ক ভূমিকা রাখবে এই ব্যাপারে কথা বলতে গিয়ে। এবং নেক্সট আমরা আসবো যেটি ডেনমার্ক। ডেনমার্কের ভিসা সাকসেস রেশিও কতটা ভালো এটি বাংলাদেশের মোটামুটি সবাই জানেন, সেক্ষেত্রে 13+ এডুকেশন হতে হবে, 6 আর 6.5 অর্থাৎ ব্যাচেলারের জন্য 6 এবং মাস্টার্সের জন্য 6.5
হার্টজ হলে চলবে, এবং সেই ক্ষেত্রে এটি অনেকেই জানেন। তারপর আমরা একটু রিপিট করছি, সাথে স্পাউস এবং চিলড্রেন নিয়ে যাওয়ার সুযোগ আছে, এবং সেই প্রসেসিং প্রক্রিয়া অ্যাডমিশন ইকুয়াল টু ভিসা বললে একেবারে ভুল হবে না। সম্ভবত কারণে ফ্রি এডুকেশন যারা করতে যাচ্ছেন আইএলটিএস বাধ্যতামূলক জেনে তবেই আপনার অ্যাপ্লিকেশনটি স্টার্ট করুন। এমওআই দিয়ে অ্যাকচুয়ালি ফ্রি এডুকেশন এটি চিন্তা করা একেবারে ভুল। আমাদের মাধ্যম যতই এমওআই হোক না কেন, আমাদের রেকমেন্ড থাকবে। আসলে বাধ্যতামূলক না হলেও রেকমেন্ডেশন হচ্ছে আপনারা অবশ্যই আইএলটিএস করে নেবেন, এবং ন্যূনতম 5.5 থেকে 6.5 এর মাঝেই ফ্রি এডুকেশনটি করতে পারেন। এবং আমরা আজকে যে মেনশন কান্ট্রিগুলো বললাম সেগুলো অ্যাডমিশন প্রক্রিয়া চলমান অবস্থায় আছে। কিছু কিছু কান্ট্রির খুব স্টার্টিং টাইমটি খুব নিয়ারেস্ট আছে, স্টার্ট হয়ে যাবে অনেকটি আছে সেপ্টেম্বর এবং অক্টোবরে। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের সহায়ক ভূমিকা রাখবে, এবং এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি কোনো কান্ট্রির জন্য যদি স্পেশালি জানার থাকে অধিক সংখ্যক কমার্শিয়াল উপর ভিত্তি করে আমরা স্টাডির ওপর বেস করে অনেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অ্যাডমিশন প্রক্রিয়াটি স্টার্ট করতে গিয়ে প্রিভিয়াস যে এডুকেশন হিস্ট্রি সেটি যেহেতু কোনো ধরনের পরিবর্তনশীল নয়, সেই হেতু আগে নিজে একটু ক্যালকুলেশন করুন আমার ডকুমেন্টসটি কোথাকার জন্য প্রযোজ্য, আমার আইএলটিএস কোথাকার। আইএলটিএস না হয় আপনি সেকেন্ড লাইন বসতে পারেন, কিন্তু প্রিভিয়াস এডুকেশন হিস্ট্রি তো চেঞ্জ করতে পারবেন না। তো সম্ভবত কারণে এই রেজাল্টের উপর ভিত্তি করে কোথায় করা যায় সেটি বিশ্লেষণ করা সবার আগে জরুরি। অ্যাডমিশন করার পর ভিসা হলো না বা অ্যাডমিশন হলো না এটি নিয়ে হাউদাস করার কোনো প্রয়োজন দেখছে না। তো সম্ভবত কারণে সুনির্দিষ্টভাবে এই জিনিসগুলো জেনে অন টাইমে যদি আপনারা অ্যাডমিশন প্রক্রিয়া যেতে থাকেন, যদিও 4-5 মাসের মতো একটি সময় লাগছে এই ফ্রি এডুকেশনের জন্য, তারপর একটি পজিটিভ রেজাল্ট হয়ে আমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।